নমস্কার রিঙ্কুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন আজকে আমি শেখাচ্ছি একটি নতুন রেসিপি আজকে আমি শেখাচ্ছি চিলি ফিশ আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করবেন চিলি ফিশ বানানোর জন্য আমার লাগছে মাছ এখানে আমি বাসা মাছ এক কেজি ছোটো করে কেটে নিয়েছি লাগছে টমেটো সস হলুদ গুঁড়ো চিলি সস সয়া সস সাদা তেল পেঁয়াজ বড় করে টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে ভিনিগারে ভিজিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার ক্যাপসিকাম কুচি ডিম আর নুন প্রথম আমি মাছটার মধ্যে এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো ডিমের সাদা অংশটা দিচ্ছি এরপর আমি দেব এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ার দিয়ে মাখতে মাখতে যদি আপনারা মনে করেন যে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে তাহলে সেটা দিয়ে নেবেন এবার আমি মূল রান্নায় ফিরে আসছি প্রথমে কড়াই গরম করে কড়াইতে আমি পাঁচ ছ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি মাছগুলো ভালো করে এপিট করে ভেজে তুলে নেবো মাছ ভাজার তেলের মধ্যে আমি ডুমো করে কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হচ্ছে পেঁয়াজটা খানিক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা ক্যাপসিকাম এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ নুন নুন দিয়ে ভালো করে সব জিনিসটা মিশিয়ে আরও খানিক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগারে যে ভিজিয়ে রেখেছিলাম কুচো লঙ্কাটা সেটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে আরও খানিক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম আর কুচো লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ টমেটো সস বড়ো চামচের তিন চামচ সোয়া সস আর বড়ো চামচের দু চামচ চিলি সস দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্না আমার অলমোস্ট রেডি এবার পাঁচ মিনিট পর আমি পরিবেশন করে দেবো চিলি ফিশ হয়ে গেল চিলি ফিশ এটা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো যাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রিঙ্কুস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন